হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানডে সার্কেল। আজকের শ্রাবণীদির বানানো কাজু বরফি খেয়ে মিষ্টিমুখ করে দিনটা শুভ ভেবেই বেরিয়ে পড়েছি শিয়ালদহ থেকে ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে। কারণ আজ এই মেঘলা দিনে সেই বিখ্যাত ঐতিহাসিক স্থান লর্ড ক্যানিং এর বাড়িটা আমরা আজকে একটু ঘুরে দেখব। চলো তাহলে যাওয়া যাক। এই প্রসঙ্গে বলে রাখি, ক্যানিং স্টেশনে নেমে একদম সামনে হেঁটে চলে আসবে, তারপর বাম দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে লোককে জিজ্ঞেস করতে করতে পৌঁছে যাবে ঠিক লর্ড ক্যানিং এর বাড়ি। হাঁটা পথেই যেতে পারবে, আর যদি মনে হয় হাঁটতে পারবে না তাহলে টোটোর ব্যবস্থাও আছে, টোটোতে করেও পৌঁছে যেতে পারো সেই ঐতিহাসিক স্থান লর্ড ক্যানিং এর বাড়িতে। তোলা উনুন বানাচ্ছেন? বাহ! পথে যেতে যেতে এই মাসিমাকে একটা তোলা উনুন বানাতে দেখলাম। স্টিলের বড় গামলা বা বেলা বাটির ওপর এই উনুনটা বানানো চলছে। তারপর এই যে ভদ্রলোক সমেত তার পোষা টিয়া পাখি, এদের সাথেও দেখা, কথা বলে। আরো কিছুটা এগিয়ে একটু বাম হাতে ঘুরতেই দেখতে পেলাম লর্ড ক্যানিং এর বাড়ির সেই ধ্বংসাবশেষ। ভাবা যায় এই বাড়িতে একসময় ভারতের ভাইসরয় লর্ড ক্যানিং বাস করেছেন। আসলে এই বাড়িটির খুব কাছেই মাতলা নদীর ওপরে একটা বন্দর তৈরি করার কথা উনি ভেবেছিলেন, তবে নানান কারণে বন্দর তো গড়ে ওঠেনি। তবে এটা জানা গেছে যে বন্দর গড়ার পরিকল্পনা নিয়েই একসময় তিনি এই বাড়িতে দিনের পর দিনও কাটিয়েছেন। ও হো হো, আকাশে দেখো! আগেকার দিনের বেশিরভাগ বাড়িগুলো দেখবে এই ধরনের লাল ইটের তৈরি। তখনকার সময় না ছিল ঘর বাড়ি রং করার কোনো ঝামেলা, শুধু এইরকম লাল ইট দিয়ে গেঁথে দিলেই হতো। ঘরগুলো যে ভীষণ মজবুত ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, তা না হলে এতদিন ধরে এইভাবে দাঁড়িয়ে আছে এখানে, আর কয়েক প্রজন্ম ধরে এই ঐতিহাসিক স্থানটা দেখেই যাচ্ছে, এটা তো এমনি এমনি হয় না। যাই হোক, চলো এবার এই বিশাল বাড়িটা চারিপাশ থেকে একটু ঘুরে আসি। দেখো, পাশ থেকে একটা মারা পড়া পথও আছে দেখতে পাচ্ছি, আর এখানে একটা নোটিশ বোর্ডও আছে, পড়ে নাও। যতবার এই বাড়িটা দেখছি না খালি ভাবছি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো প্রজন্ম দেখে নিল বলতো এই বাড়িটা। এখানে যে পরিমাণে বট আর অশ্বত্থ গাছ হয়ে আছে না, তাতে করে মনে হচ্ছে ভাগ্যিস বট আর অশ্বত্থ গাছ ছিল, তা না হলে লর্ড ক্যানিং এর বাড়িটা সবসময় একা একাই পড়ে থাকতো। কেউ তো আছে যে এই বাড়িটাকে পুরোপুরি জড়িয়ে রেখেছে। বাড়িটার পাশ থেকে একটা রাস্তা চলে গেছে, দেখো ব্রিজের দিকে, দেখতে পাচ্ছ ওখানে ব্রিজ তৈরির কাজ এখনো চলছে। এই বাড়িটা ভালো করে ঘুরে নিই, তারপর ওইদিকে যাব, ব্রিজের দিকে। গাছপালা আর প্রকৃতি মিলে লর্ড ক্যানিং এর বাড়িটাকে কিভাবে জড়িয়ে আছে দেখো। এদিকে বন্ধু আমার এই বিশাল বাড়িটা দেখার পর কোথায় হারিয়ে গেছে কে জানে, ও মনে হয় যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে। ওদিকে সূর্য রীতিমতো ঢলে পড়তে শুরু করেছে, আর এই দেখো বাড়ির নিচে এই রকম বড় বড় মানে কাটা মুখ টাইপের বা সুড়ঙ্গ পথে যেরকম ঢোকার মতো পথ থাকে না, ওই রকম করা। তবে সুড়ঙ্গ পথের ভেতরটা এতটা অন্ধকার না, কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, বাড়ির অন্য দিকটা দেখো। এই বাড়িটার উঁচু উঁচু দরজা আর জানালাগুলো কিন্তু লক্ষ্য করতে ভুলবে না। প্রত্যেকে একটু খেয়াল করে দেখো এই বাড়িটির জানালা আর দরজাগুলো কতটা লম্বা আর যথেষ্ট প্রশস্ত, মানে প্রচুর হাওয়া বাতাস খেলতো আগে এই ঘরের মধ্যে, এটা নিশ্চিত। লর্ড ক্যানিং এর এই যে বাড়িটি, এটা কিন্তু দোতলা বাড়ি, মানে ওপরের তলা একটা আছে নিচের তলা একটা আছে, ওপরের তলাটাও বেশ উঁচুতে দেখছি।
এই বাড়িটি তুমি চারিপাশ থেকে ঘুরে দেখতে পারো, তবে সরকারিভাবে আপাতত এই বাড়ির মধ্যে ঢোকা পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাই উঁকি ঝুঁকি মেরে যতটা হয় ততটাই দেখাচ্ছি। ওই দেখো দোতলাতে থাকা একটা ঘরের দরজা দেখতে পাচ্ছ? বাবা এখানে দেখো, দেখে মনে হচ্ছে যেন বট অশ্বত্থ এরা মারামারি করে একসাথে জড়িয়ে উঠেছে এই জায়গায়। ও হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে দেখতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভাগ্যিস পাখিরা সারা দিন কিচিরমিচির করছে, আর এই বাড়িটার সামনের খোলা মাঠে ছোট ছোট বাচ্চারা খেলে বেড়াচ্ছে, সেজন্য তাদের আওয়াজে না এই জায়গাটা সব সময় গম গম করছে একদম। কিন্তু যদি সেগুলো না থাকতো তাহলে এই বাড়িটা ভূতের বাড়ির মতোই শুনশান একটা জায়গাতে একা একাই থেকে যেত। মাঝে মাঝে তো আমার মনে হচ্ছে বাড়ির একেবারে নিচে এই যে হাফ সার্কেলের ছোট ছোট সুড়ঙ্গ পথ টাইপের আছে না, আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে এগুলো দিয়ে হয়তো অতিরিক্ত বৃষ্টির জল বা বন্যার জল বাড়ির নিচ থেকেই বেরিয়ে যেত, আর সেই সব জল হয়তো এই যে বাড়ির পাশে কুঁয়োটা খোঁড়া আছে না, এর মধ্যে ফেরারই কোনো ব্যবস্থা করা ছিল। যাই হোক, আমরা ধীরে ধীরে বাড়িটার সামনের দিকে এগোচ্ছি। এখান থেকেও ভেতরের কিছুটা অংশ দেখতে পাবে, বিশেষ করে বাড়িটার সিলিংগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কি পরিমাণে মজবুত রয়েছে এখনো পর্যন্ত সিলিংটা। সুড়ঙ্গ পথের মধ্যে দেখো আবার কে কি ফেলে দিয়ে গেছে। দেখতে দেখতে সূর্য মামাও গেছে পশ্চিম দিকে, দেখতে পাচ্ছ? যদি কখনো রাতের বেলা লর্ড ক্যানিং এর বাড়ির পাশ থেকে ফেরো না, তখন ঠিক এইরকম দেখবে পুরো বাড়িটাকে। আজকের তো শুধু লর্ড ক্যানিং এর বাড়িটা তোমাদেরকে দেখালাম, তাতেই সন্ধে হয়ে আসছে। নেক্সট ভিডিওতে তোমাদের ক্যানিং ব্রিজের কাছে নিয়ে যাব, যেটা নতুন তৈরি হচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।